দেশে এখনো সাড়ে চার মাসের রিজার্ভ রয়েছে গতকাল টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এক অনুষ্ঠানে তিনি একথা কথা বলেন বাণিজ্যমন্ত্রী আহসানুল ইসলাম টিটু আমার রিজার্ভ যখন কমে আসা আমি তো একটু চাপে থাকবো আপনার অনেক ব্যাংক ব্যালেন্স ছিল হঠাৎ করে ব্যাংক ব্যালেন্সটা কমে গেল কিন্তু এমন কোন ক্রাইসিস আমাদের নাই যেটা আগামী তিন মাস বা পাঁচ মাসে আমাদের আইএমএফ অনুযায়ী আমাদের তিন মাসের আমদানির পরিমাণ রিজার্ভ থাকলেই যথেষ্ট আমাদের কিন্তু এখনও সাড়ে চার মাসের রিজার্ভ আছে